সাত মহাদেশের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে বাংলার নারী। ঘরে বাইরে সমানতালে এগিয়ে যাচ্ছে নারীরা, শিক্ষা চিকিৎসা রাজনীতি ও উন্নয়ন কর্মকাণ্ড সহ জাতীয় অর্থনীতিতেও নারীরা রাখছে অগ্রণী ভূমিকা। স্থানীয় সরকারে 12,000 প্রতিনিধি ছাড়াও জাতীয় সংসদের 22 ভাগ আসন এখন নারীর দখলে। তাছাড়া বিশ্বে একমাত্র দেশ হিসেবে বাংলাদেশের চলমান রাজনীতির প্রধানদেরও সবাই নারী। যে পৃথিবীর 100 জনের চিন্তাবিদের মধ্যে 13তম জায়গায় রয়েছে আমাদের প্রধানমন্ত্রী, তিনি একজন নারী। এমন কোন জায়গা নাই যেখানে মেয়েরা এখন তাদের অবস্থানটা তৈরি করে নেয়। আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশ নারীর ক্ষমতায়নের স্বীকৃতি পেয়েছে। নারী পুরুষের বৈষম্য দূর করার ক্ষেত্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ এর মধ্যে পেছনে ফেলেছে চীন, জাপান, ভারত, পাকিস্তান এবং মালয়েশিয়াকে। গত 10 বছরে বাংলাদেশ 145টি দেশের মধ্যে 33 ধাপ এগিয়ে অবস্থান করছে 64তম স্থানে, আর 32 ধাপ পিছিয়ে পাকিস্তানের স্থান 144তম। দেশের প্রতিটি খাতে নারীরা সক্ষমতার প্রমাণ রাখলেও ক্ষমতায়নের প্রশ্নে উন্নয়ন পরিসংখ্যানের কাগজেই সীমাবদ্ধ, এমনও মনে করেন নারী নেত্রীদের কেউ কেউ। তারা বলছেন বাংলাদেশ এগিয়ে থাকলেও আইনি প্রতিবন্ধকতা এখনো কাটেনি। বাংলাদেশে সিজ সনদের বাস্তবায়ন বেশ সীমিত এবং অনেক ক্ষেত্রে এটাকে উপেক্ষা করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান পুরোপুরি প্রতিষ্ঠিত হলে নারী সমাজ দেশের অভ্যন্তরের পাশাপাশি আরও সুনাম কুড়াবে আন্তর্জাতিক বিশ্বে। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।